পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সিলেট বিভাগ দাবি পরিষদের সম্মানিত সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমি কামরান সাহেব উপস্থিত সিলেট জেলা বারের আইনজীবী একদুকে রানা মিয়া সাহেব, সিলেট বিভাগ দুরদাবি পরিষদ সর্বপ্রথম সেই দাবি নিয়ে আজান দিয়েছে। সেই আজান দেওয়ার ফলে পূর্ণ হয়, আমরা সভা করে একটি সাব কমিটি করে দিয়েছি। সেই সাব এবং সেই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলাম আমি এই চিন্তাপ্রধান রুহেল। আমার সাথে ছিলেন মোহাম্মদ কয়েসার, আব্দুর রহিম রিপন, সবাই আব্বা কমিটিতে ছিলেন, 11 সদস্য বিশিষ্ট আব্বা কমিটি ছিল। আমরা তিনি আজকে এই অনুষ্ঠানটি উদ্বোধনের মাধ্যমে তিনি সেই কমিটি ঘোষণা করবেন আজকের এই অনুষ্ঠানে আপনারা অত্যন্ত যোগসহকারে বসার জন্য। সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি সম্মেলন উদ্বোধন করবেন, যিনি 2003 সালের 31 মে সিলেটের ঝুলন্ত সেতু করবেন। শেষ পর্যন্ত তিনি আবার বললেন নেতৃত্বে সেই সময়ে যিনি কারাবরণ করেছিলেন জেপি, আজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, অনেক নতুন মুখ আজকে সম্মেলনে উপস্থিত হয়েছেন। আপনারা অনেকে জানেন না যদি আবার শব্দ অনেকটা জনাব অ্যাডভোকেট আব্দুল মালিক সাহেব উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, শেখ মোহাম্মদ মিয়া সাহেব সম্মানিত সুদেব, আমরা দেখতে পাচ্ছি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব হুমায়ুন কবির শাহীন সাহেব উপস্থিত আজকের সাব কমিটির সম্মানিত আহ্বায়ক, যিনি আজকের সাব কমিটির আহ্বায়ক জনাব ইফতেখার আহমদ লিমন মঞ্চে উপবিষ্ট সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা, আমি সিলেট বিভাগ দাবি পরিষদের পক্ষ থেকে সামাজিক সংগঠন হিসাবে আমরা যে সম্মেলনে তো উপস্থিতি সামাজিকভাবে পরিচিত রাজনৈতিকভাবে পরিচিত ন্যায্য দাবি সিলেট বিভাগে প্রথম থেকে শুরু করে স্বাধীনতার প্রদান করেছে তত শেষ পর্যন্ত আমরা একটি আন্দোলনে হরতাল কর্মসূচি দিতে হয়েছে, সেই আন্দোলন হচ্ছে ঝুলন্ত সেতু। মনোয়ার হোসেন মনির, আমরা দুইজন বেঁচে আছি, আমি আপনাদের আমরা গোলাপগঞ্জের মানুষ, আমরা গোলাপগঞ্জ চৌমুহনে যে আমরা জনসভা করি আমাদের দাবি বাস্তবায়ন হয়, তাই আসুন। আজকে এই সভার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব প্রধান অতিথি সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেব উপস্থিত, বৃন্দ উপস্থিত, আমার সহকর্মী ভাইরা আসসালামু আলাইকুম, সম্মানিত নেতৃবৃন্দ, মোহাম্মদ ফরিদ আলী, মোহাম্মদ সালেক মিয়া, মোহাম্মদ জুবের আলম বাবর, মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ হসরু মিয়া, বিভাগের ঐতিহ্যবাহী সংগঠন সিলেট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ যাদের দ্বিভাষিক আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট বিভাগ গণদাবি পরিষদে সভাপতিত্ব করছেন সিলেট
অনুদাবি পরিষদে নবনির্বাচিত সভাপতি সিলেট জেলাপারে অ্যাডভোকেট আব্দুল মালিক সাহেব। এই অনুষ্ঠানে একটু আগে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন, সিলেটে প্রত্যেকটি দাবি দাওয়া মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদে একজন জনপ্রিয় আজকের সভার সম্মানিত প্রধান অতিথি মেয়র, সাবেক মেয়র, এখনো তিনি জনমন্দিত এবং তাকে আমরা বিভিন্নভাবে আশা করি, আল্লাহ হায়াত দাও। আজকের সভা বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ শেখ মোহাম্মদ মিয়া সাহেব, আমার আজকের এই সভায় উপস্থিত